আসসালামু আলাইকুম। আমি দীর্ঘ 2 মাস আমেরিকাতে গেছি, আমার আত্মীয়স্বত্বীয় এবং বেড়াতে গিয়েছিলাম। ওখান থেকে 2 মাস পরে আমি আজকে 13 আগস্ট আবার যোগদান করছি। যোগদান করে আমার কর্মস্থানে আজকে বসে কাজ করতেছি। এই কাজ করার অবস্থা ইনশাল্লাহ আমার কাছে ভালো লাগছে, যেহেতু আমি যেভাবে আমার বারপাত্র চ্যানেলকে দায়িত্ব দিয়ে গেছিলাম, ইনশাল্লাহ সেভাবে অনুপ্রেরণা করতে এখন কোনো রকম আমাদের নামে সমস্যা সৃষ্টি হয়নি। আপনি যে আমেরিকা গেছেন, আবার আসছেন, এই যে 2 মাস ছিলেন না, আপনার এই গ্যাপটা উনি কি সুন্দরভাবে পূরণ করতে পারছে যে? হ্যাঁ, ইনশাল্লাহ সুন্দরভাবেই পরিচালনা করতে পারছে। আমি যতটুকু এখন আর দেখছি, ইনশাল্লাহ কোনো সমস্যা আমি দেখিনি। আপনার এই 2 মাস গ্যাপে আপনার এই আমেরিকা থেকে আসছেন, আপনি তো 2 মাস মানুষের সাথে সম্মুখে আমরা একটু গ্যাপ ছিল, আপনি তো কখনো এইভাবে বেড়ার নাই, এই ব্যাপারটা আপনার কাছে কীরকম অনুমতিটা লাগে? এটা অনুমতি লাগবে ঠিকই, এটা আমি দীর্ঘদিন যেহেতু এলাকাতে রাজনীতি করছি, মানুষের কাছে চলাফেরা, আমি রাজনীতির জীবনে প্রত্যেকটা মানুষ আছে, আমি তাদেরকে ভালোবাসি, তারাও ভালোবাসে। আমি এই 2 মাস মানুষ আমাদের লোকগুলো কাছে ছিল না, আসলে অভাব অনুভব করেছি। কারণ হলো যেহেতু আমরা মানুষের সাথে চলি না, মানুষের সাথে উঠা বসা, এই জন্য সমস্যা হয়েছে। ওখানে তো একটা জীবন হল লাগজারিয়াস জীবন, সুন্দর দেশ, সুন্দর মানুষ এবং সুন্দর পরিবেশ, তবু এগুলোর থেকেও আমার কাছে অভাব পূরণ হয়েছে আমার দেশের জন্য, আমার লোকের জন্য, আমাদের জনগণের জন্য। আপনি মানে আমেরিকা 2 মাস ছিলেন, কিন্তু দেশের জন্য আমার ঠান্ডা রয়ে গেছে, এটাই তো? এটা, হ্যাঁ এটা। আপনি তো আবার আজকে থেকে আমরা কর্মদিবস এবং সরকারের আমি সকাল থেকে দেখলাম আপনার আসার পরে সরকারের উন্নয়নমূলক প্রতি ওয়ার্ডের কাজগুলো সরকার যে সাইনবোর্ড করবো এ ব্যাপার নিয়ে আপনি সচিব বা পরিষদের মেম্বারদেরকে টাকাটা দিচ্ছেন। আমার মনে হয় যে আপনি আগামী আরও 3.5 বছর আপনার তো 1.5 বছর অতিক্রম হয়েছে, 3.5 বছর, এই 3.5 বছর আপনি এই ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন কি গড়ে তুলতে পারবেন বা ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে পারবেন এই 3.5 বছরে? ইনশাল্লাহ আমি এই 1.5 বছরে আমি যে উন্নয়ন কাজ করেছি আপনারা হয়তো দেখতেছেন এবং আমার জনগণ দেখতেছেন। আমি রাস্তাঘাট, টোল পার্বার, মসজিদ হইতে আমাদের মন্ত্রী মহোদয় যে অনুদান দিয়েছেন, সরকার এভাবে যে কাজ করার জন্য অর্ডার দিচ্ছেন, রাস্তাঘাট হচ্ছে সব উন্নয়ন কাজ করেছেন। বিশেষ করে যে দীর্ঘদিন আমার ইউনিয়ন পরিষদ ভবনটা অবহেলিত ছিল, আমি আমার মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এবং ইউনিসারের মাধ্যমে আমি এই ভবনের 10 লাখ টাকার নগদে কাজ করছি এবং 1% কাজ দিয়ে আরও বাকি কাজ করছি। এছাড়াও মন্ত্রী মহোদয়ের অনেক উন্নয়নের কাজ, রাস্তাঘাট আমি তালিকা প্রত্যেক ওয়ার্ডে আমি তালিকা করতেছি এবং সব তালিকা করে আমরা প্রত্যেক ওয়ার্ডে একটা তালিকা টাঙ্গাই দিব। এই 5 বছরে আমার সরকার কী করেছে তা প্রমাণ করবে। আমরা জনগণ আমরা দেখবেন আমরা তালিকাগুলো দেখলে বলতে আমরা কত টাকার কাজ, কত কোটি সরকার করে দিয়েছে।